বিষ্ণুপুরে শাস্ত্রীয় সঙ্গীতের পদার্পণ হয়েছিল 1700 শতকের শুরুর দিকে। তখন দিল্লিতে শাসন করছেন ঔরঙ্গজেব। সেনিয়া ঘরানার কিংবদন্তি বাহাদুর খানের নেতৃত্বে বেশ কিছু সঙ্গীত শিল্পী দিল্লি থেকে পালিয়ে গিয়ে পূর্ব দিকে মল্লভূম রাজাদের কাছে যান এবং আশ্রয়ের জন্য অনুরোধ করেন। বংশ পরম্পরায় শিল্পপ্রেমী রাজা দ্বিতীয় রঘুনাথ সিং দেও গায়ক এবং সঙ্গীতজ্ঞতে তার দরবারে রাজগায়কের পদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার পৃষ্ঠপোষকতাতেই বাহাদুর খান এবং তার ছাত্ররা বিকাশ লাভ করে। অধ্যাপক জগন্নাথ দাশগুপ্ত শুধুমাত্র রাজকীয় বিষ্ণুপুর ঘরানার একজন কিংবদন্তি শিল্পী নন, তিনি ঐতিহ্যবাহী সঙ্গীতের ইতিহাসের একজন বাহক বটে। তিনি হলেন তানসেনের বংশধর ওস্তাদ বাহাদুর, এবং তার সঙ্গে একজন তার সঙ্গতকার বাকোয়াজ বাদক ওস্তাদ পীর বংশ। এই দুজনকে তিনি বিষ্ণুপুরে নিয়ে এসে বিষ্ণুপুরের রাজসভায় তাদেরকে বসান। এখন এই ঘটনার পিছনে একটা রাজনৈতিক কারণ আছে, শুধুমাত্র শৈল্পিক কারণ নয়। কেন, মুঘল আমলে যতগুলো দেশীয় রাজ্য ছিল সারা ভারত জুড়ে, বিষ্ণুপুরও তার মধ্যে একটা সামন্ত রাজ্য, অন্যান্য সামন্ত রাজ্যের চেয়ে সেটা একটা সমৃদ্ধতর সামন্ত রাজ্য। তো বিষ্ণুপুরকে একটা মিনিয়েচার ফর্ম অফ দিল্লি তৈরি করার জন্য একটা প্রচেষ্টা কিন্তু এখানকার রাজাদের ছিল। কিন্তু দেশের সব রাজ্য ছেড়ে মহান তানসেনের বংশধর বাহাদুর খান মল্লভূমে কেন এলেন তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মহান বীরহাম্বিরের সময়। দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের যারা পূর্বসূরীরা, আমি যদি বীরহাম্বির থেকে ধরি, বীরহাম্বির তিনি ওই 1656-র আগেই, 1643-এর মধ্যেই তার রাজত্বকাল শেষ হয়। সেখানে বিষ্ণুপুরে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আচার্য শ্রীনিবাস এসেছেন, ওইখানকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছেন, বিষ্ণুপুর একেবারে নূতন ভাবনায় অভিসিঞ্চিত হয়েছে এবং কীর্তন গান এখানে শুরু হয়েছে, এবং উচ্চাঙ্গের কীর্তন, ক্লাসিক উচ্চাঙ্গের কীর্তন গান, যেটা নরোত্তম দাস শ্রীনিবাসের সঙ্গী, তিনি এটা এখানে গোড়াপত্তন করেছেন। মল্ল রাজবংশ চিরকাল শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিল এবং মল্ল রাজারা মল্লভূমকে পূর্ব ভারতের দিল্লির দরবার বানাতে চেয়েছিলেন। বাহাদুর খান তার কয়েকজন ছাত্র এবং সহসঙ্গী সঙ্গীতজ্ঞদের ধ্রুপদ ঘরানার শিল্প শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবার পেছনে ছিল অন্য একজন। তার হাত ধরে আদিম এই ধ্রুপদ ঘরানাতে মিশে গিয়েছিল বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি এবং ভূমিষ্ঠ হয়েছিল বিষ্ণুপুর ঘরানা। বিষ্ণুপুরের রাজসভা পণ্ডিত রামশঙ্কর ভট্টাচার্য, তিনি যখন এই গানটাকে এক কথায় টেক আপ করলেন, তিনি একাধারে ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং তিনি কাশীতে পড়াশোনা করেছেন, কাশীতে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন, এখানেও সঙ্গীত শিক্ষা নিয়েছেন, এবং এই বিষ্ণুপুরের যারা বাহাদুর খান যারা সরাসরি শিষ্য তাদের কাছেও তিনি সঙ্গীত শিক্ষা করে তার নিজস্ব ভাবনাতে নিজের মৌলিকত্ব দিয়ে যে নতুন স্টাইল শুরু করলেন পরবর্তীকালে সারা ভারতবর্ষে, সেটা বিষ্ণুপুর ঘরানা, স্কুল অফ মিউজিক অফ বিষ্ণুপুর। এতই সমাদৃত ছিল এই ঘরানা যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এটি শিখেছিলেন এবং তার বেশ কিছু গানে পাওয়া যায় বিষ্ণুপুর ঘরানার আদল। অনেকে বলেন যে রবীন্দ্রনাথের সঙ্গীত গুরু হলেন যদুভট্ট, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করছেন সরাসরি বসে যে প্রথাগত তালিম সেটা কিন্তু রবীন্দ্রনাথের হয়নি, যদুভট্টের কাছে নেবার সেই তালিম কিন্তু রবীন্দ্রনাথ পান। কিন্তু রবীন্দ্রনাথ যদুভট্টের গানে ভীষণভাবে আপ্লুত ছিলেন, অনুপ্রাণিত ছিলেন, যার জন্যে অনেক গান যদুভট্টের গানের অনুকরণে রবীন্দ্রনাথ রচনা করেছেন। আজ ইন্টারনেটে যখন খুশি যেমন খুশি গান শোনা যায়, বেড়েছে এই ঐতিহাসিক সঙ্গীতের শ্রোতার সংখ্যাও, কিন্তু এটির অনুশীলন আজও বিষ্ণুপুরের মধ্যেই সীমাবদ্ধ। তার মানে এই নয় যে তার মানটা কমে গেল, অনেক উন্নত মানের ছেলেমেয়েরা গান গাইছে, অর্থাৎ অতএব একেবারে ভবিষ্যৎ অন্ধকার, গেলে গেল রব, হাইব কী হবে, এর ধারণা আমি করতে পারি, কারণ আছে, অনেকেই সুযোগ পাননি বলেই এখানে চর্চা চিন্তা এখানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বিষ্ণুপুরে এশিয়ার প্রাচীনতম সঙ্গীত বিদ্যালয় থাকা সত্ত্বেও কেন বাড়ছে না এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা? এই যে পুরনো জরাজীর্ণ বাড়িটি দেখছেন, এটা ভারতের প্রাচীনতম মিউজিক কলেজ।
এবং বিষ্ণুপুরের একদল কিংবদন্তির শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ খুব কম বেতনে এখনও প্রাচীন বিষ্ণুপুর ঘরানার গান শেখাচ্ছেন প্রতি বছর সঙ্গীত অধ্যয়ন করতে আসা গুটি কয়েক ছাত্রছাত্রীকে। পরবর্তীকালে অনেক শিল্পী গড়ে উঠেছে, আরো সব শিল্পীরা আসেন, ক্লাস ক্লাস ঠিক মতোই হয়, কিন্তু উপযুক্ত ব্যবস্থা না নিলে খুব তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে সবই। ইন্টারনেটে বিষ্ণুপুর ঘরানার শ্রোতার অভাব না থাকলেও দিনে দিনে কমে যাচ্ছে নতুন শিক্ষার্থীর সংখ্যা। অভাব এখানে তারে তারে বাধা। সঠিক পরিকাঠামো থেকে শুরু করে বর্তমান অধ্যাপকদের বেতন সব কিছুরই অভাব এখানে, কিন্তু তবুও গানের প্রতি ভালোবাসা অবিচল। লোকে হয়তো শুনলে অন্যরকম মনে করবে, আমি 26-27 বছর এখানে আছি, প্রায় 28 বছর আমি এখানে এই আমাদের বিষ্ণুপুর পৌরসভা থেকে 2850 টাকা মানে এখন পাই, আগে আরও কম পেতাম, এখন 2850। আমাদের এখানে অধ্যক্ষ মশাই বোধহয় 3200-3500 টাকা একটা মানে ভাতা পাওয়া, মানে একেবারে অনারিয়াম। যাই হোক, তো এইভাবে চালিয়ে যাচ্ছি, জানি না কতদূর কী হবে। রামশরণ মিউজিক কলেজটি 1897 সালে সঙ্গীতগুরু রামশঙ্কর ভট্টাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রয়াত রামশরণ মুখোপাধ্যায় 40,000 টাকা দিয়েছিলেন এই মিউজিক কলেজটি প্রতিষ্ঠার জন্য। ভারতবর্ষে কখনো যখন চিন্তাই হয় নিজে বিদ্যালয়ের মাধ্যমে সঙ্গীত শিক্ষা দেওয়া যেতে পারে, তখনকার দিনেই আমাদের যেসব গুরুজন ছিলেন, রামশঙ্কর ভট্টাচার্য যিনি আমাদের সঙ্গীতগুরু, সঙ্গীত এই ঘরানার তারই সুযোগ্য শিষ্য যদুভট্ট, অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, ক্ষেত্রমোহন গোস্বামী, কৃষ্ণমোহন গোস্বামী, এরা তো প্রতিষ্ঠা শিল্পী ছিলেন, তাদেরই পদাঙ্ক আমরা অনুসরণ করছি। এশিয়ার প্রাচীনতম সঙ্গীত কলেজগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই কলেজটি। এটি প্রাথমিকভাবে একটি সঙ্গীত বিদ্যালয় হিসেবে গঠিত হয়েছিল। এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ডক্টর গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। 1943 সালে তিনি এই প্রতিষ্ঠানটিকে কলেজ হিসেবে রূপান্তরিত করেন। তার মৃত্যুর পর তার ভাই পদ্মশ্রী সঙ্গীত রত্নাকর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। কিন্তু সেই দিনগুলো ছিল অন্যরকম। সরকার পরিবর্তিত হয়েছে এবং প্রচুর পরিমাণে পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু প্রাচীন ধ্রুপদের প্রকৃত পুনরুদ্ধারের প্রচেষ্টা কখনোই হয়নি। এটা সত্যি কালের পরিহাস যে ভারতের সঙ্গীত শিক্ষা ছড়িয়ে দেওয়ায় প্রথম প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা শীঘ্রই অস্তিত্বহীন হয়ে যেতে পারে। কলেজের এখন যা অবস্থা, তাতে করে আমরা তো মানে খুব সঙ্গীতের কি বলবো মানে ওই ভালোবাসি বলে এই সামান্য যত সামান্য পারিশ্রমিক ঠিক নয় ওই একটুকু দেওয়া হয়। যেটা এসডিও মানস মণ্ডলের আরেকটি কীর্তি, এই বিষ্ণুপুর ঘরানার জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। যদিও বার্ষিক এই সঙ্গীত উৎসব পর্যটনকে সাহায্য করে, তবুও সংরক্ষণের ক্ষেত্রে এটি খুব একটা প্রভাব বিস্তার করে না। মানস মণ্ডল বিষ্ণুপুর ঘরানাকে জনমানুষের জনপ্রিয়তা দিয়েছে, কিন্তু এটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রাজ্য পরিচালিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং সম্প্রতি একটি সিলেবাস তৈরি করেছে। যদি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আমাদের এই কলেজটিকে অধিগ্রহণ করে বা ডিগ্রি কলেজ করে, তাহলে আমাদের বিষ্ণুপুরের তো উপকার হবেই, তার সঙ্গে সঙ্গে গোটা বাংলার উপকার হবে। অধ্যাপক বামাপদ চক্রবর্তী ভক্তিপূর্ণ শুদ্ধতার সাথে গান গেয়ে চলেছেন এবং আশা করছেন যে নিচের অডিটোরিয়ামটি তার আগের গৌরব ফিরে পাবে। যুবতী জলি রহি বিনা কান্তবে।